গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো, হ্যাপি আছো। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আশা করব ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর একটা ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবারের সকালবেলা, আর দেখো বাবা বাজার থেকে আলু, উচ্ছে, মোচা এই সমস্ত কিছু নিয়ে এসেছে। আর দেখো আজকে সবজি কেটে ফেলেছি, সবজির মধ্যে যে আলু পোস্ত হবে তার জন্য আলু কেটেছি। আর এই যে যে শাক দেখছো, এই শাকটা মা ছাদে থেকে তুলেছে আর কি। কী শাক আমি বলতে পারবো না নাম, তবে কেটে কুচি করে রাখা আছে। আর দেখো বাবা মোচা নিয়ে এসেছে, তো মোচাটা আজকে করবো না, তার কারণ ছাড়াতে প্রচুর টাইম লাগে, তো আজকে অত টাইম নেই, তার জন্য ছাড়াবো না। আর দেখো করলা আলু ভাজা হয়ে গেছে, এটাও বাবা সকালে নিয়ে এসেছে, তো এটা তাড়াতাড়ি করে সকাল সকাল কেটে ভেজে নিয়েছি এটা। তো এখন বাজে 10টা, আর আমাদের সকাল সকাল চান টান হয়ে গেছে, চান টান করে এবার দেখো সকালের খাবার খাবো। তো আজকে সকালের খাবারে আমাদের ডালিয়া হয়েছিল, ডালিয়ার খিচুড়ি। তো দেখো মা ডালিয়ার খিচুড়িটা বেড়ে দিচ্ছে, আমি খাবো, আমার ছেলে খাবে আর মা খাবে, তো তিনজনের খাবার এখন বেড়ে নিচ্ছে। আর দেখো আর ডালিয়াতে দেখো আমার তৈরি ঘি একটু দিয়ে দিচ্ছি, গরম গরম ডালিয়ার সঙ্গে এরকম ঘি টেস্ট টেস্টি খেতে লাগে, তো তার জন্য একটু ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমার ঘি আর ঘিটা একটু জমে গেছে বলে ছাড়ছে না, বলে ঠুকে ঠুকে ছাড়াতে হচ্ছে। তো ঘিটা খুব সুন্দর টেস্ট হয়েছে আর সেন্টও সেই রকম। তো ছেলেকে দিয়ে চলে এসেছি, এবার আমারটা নিয়ে চললাম, আমারটা নিয়ে গিয়ে এবার খেয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে পোস্ত হবে, তার জন্য দেখো পোস্তটা বেটে নিচ্ছি। তো আমি তো মিক্সিতে বাটি না, আমাদের তো মিক্সি রাখারও জায়গা নেই, খুব প্রবলেম, তো তার জন্য শিল নোড়াতেই বাটাবাটি করতে হয়। আর একটুখানি পোস্তর জন্য আবার সেই মিক্সি নামাবো, তো তার জন্য দেখছি শিল নোড়াতেই আমরা টুকটাক জিনিসগুলো বেটে নিই। তো দেখো আমি এখন মাকে পোস্তটা বেটে দেবো, মাই রান্না করবে। তো যাই হোক পোস্তটা চটচট করে বেটে দিচ্ছি। আর লঙ্কা বাটতে পারি না, জানো তো এত হাত জ্বালা করে না, লঙ্কা বাটতে পারি না। পোস্তর সঙ্গে লঙ্কা দিয়ে যদি বাটা হয় না খুব ভালো লাগে, কিন্তু বাট লঙ্কা বাটতে পারি না, তার জন্য শুধু পোস্তটাই বেটে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে সকালবেলায় পড়াশোনা করেছে, তো বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, আর এই যে এখন এগুলো ঢেলে খেলা করছে। ও বলছে জিনিসগুলো আমি গুছিয়ে দিই, তুলে দিই, তো বলছে না তুলবো না। তো যাই হোক বইটা আমি গুছিয়ে দিই, ও সকালে পড়েছে, তো বইটা একটু এক সাইড থেকে গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেবো। বাচ্চা থাকলে না একটু জিনিসপত্র এলোমেলো তো হবেই, তো আমি এক্ষুনি পরিষ্কার করে যাব, ও আবার কিছুক্ষণ পরে আবার একটা অন্য কোনো জিনিস হয়তো ঢেলে দেবে। তো তার জন্য ঘর বাচ্চা যতদিন একটু বড় না হয় ততদিন কোনো ঘরই মানে পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকে না। তাও তো এখনও অনেকটা জ্ঞান হয়েছে বলে বললে একটু বোঝে যে এটা এই করিস না ওই করিস না। আরও যখন ছোটো ছিল তখন আরও ঘর নোংরা করতো, যেখানে যা পেতো সব উল্টিয়ে ফেলে ঢেলে যা তা করতো। তো এটা এরকম সব বাচ্চাদেরই মানে সব বাড়ির বাচ্চা তারাই করে এরকম। তো এই সমস্ত কিছু না করলে বাচ্চারা তো বাচ্চা বলা দেয় না না বাচ্চাদের, তাহলে বাচ্চাদেরকে বাচ্চারা সবসময় বড় হয়ে যেত, তো আমার ছেলেও তাই। তো ও তো এখন খেলছে, ও এখন খেলনা বাটিগুলো তুলতে দেবে না, তো বইগুলোকে ভরে দিলাম আর বিছানা টিছানা একটু ঠিক করে নিলাম। এবার আমার ঘরে বিছানাটা এখনও তোলা হয়নি, মানে আমার হাজব্যান্ড একটু দেরি করেই ওঠে, ও প্রায় রাত্রিবেলায় 1:30-2 এরকম টাইমে ঘুমাতে যায়, ওই জন্য সকালবেলা তো একটু দেরি করেই ওঠে। তো এখন 10:30-11টা মতন বাজছে, তো এখন আমি আমার ঘরে মশারিটা তুলে বিছানাটা ঠিক করবো। বাড়িতে যতক্ষণ বিছানা না তোলা হয় তখন ততক্ষণ দেখবে মনটা কেমন যেন খুঁতখুত করে। আর এই মশারি তোলা আর মশারি গোটানো এটা একটা বিরাট কঠিন ব্যাপার আমার কাছে, তো যতক্ষণ না না তোলা হবে না ততক্ষণ আমার খুব বিরক্তি লাগে। দেখো বন্ধুরা বিছানাটা আমি সুন্দর করে ঠিকঠাক করে নিলাম, ঝেড়ে পেতে সুন্দর করে ঠিকঠাক করে বিছানাটা ঠিকভাবে যদি গুছানো থাকে না তাহলে মনে হয় ঘরের অর্ধেক কাজই মনে হয় মানে হয়ে গেলো আর কি, বেশ একটু ঘরটা ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এবারে ছেলেকে একটু স্নান টান করিয়ে নেবো, প্রচন্ড গরম আজকে, চলো এবার স্নানটা করিয়ে দিই। আজকে চলো ওগুলো ভরে দিই, দিয়ে তোমাকে চান করিয়ে দিই। তাতে পড়ো গেঞ্জিটা না সোজা করা আছে, দেখি দেখি
বাজছে 12টা আর আমি দেখো একটু একটা কুর্তি পরে নিয়েছি। তো সব কাজ সেরে রান্নাবান্না সেরে আমি আর মা একটু বেরোচ্ছি, মানে মায়ের একটু বাজারে কাজ আছে, তো আমি আর মা একটু যাবো। আর এখন বাজছে কটা দেখবে, এই যে এখন বাজছে 12টা, এখন বাজছে 12টা। তো বাইরে তো প্রচণ্ড রোদ, এটা না নিলে তো যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার, প্রচণ্ড রোদ। একটু মুখে একটু সানস্ক্রিন নিয়েছি, আর সানস্ক্রিন নিলে না আমার প্রচণ্ড ঘাম হয়, তাও একটু পাউডার নিয়েছি, কেয়া সেটের যে আমব্রেলা পাউডার হয় ওটা একটু নিয়েছি, তাতেও মুখে প্রচুর ঘাম হচ্ছে। তো যাই হোক, বাইরে একটু কাজ আছে তো যেতে হবে, টোটো ধরবো এখান থেকে গিয়ে। তো টোটো তো বাড়ির কাছে পাবো না, কিছুটা তো হাঁটতে হবে, তো চলো যাই। আর কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই, যে এইদিকে আছে করলা আলু ভাজা, এটা শাক ভাজা, ডালু ভাজা, আর এটাতে আছে মুসুরির ডাল, আর এই এটাতে আছে আলু পোস্ত, আর এটাতে আছে মুগের ডাল। তো বাবা মুগ ডাল মানে মুসুরির ডাল খাবে না, তার জন্য বাবার জন্য মুগ ডাল, এটা আমের চাটনি, আর এটা নর্মাল আম ছাড়া ডাল, আর এই যে ভাত উপর দিয়ে রাখা আছে। তোমার রেডি হলে বেরিয়ে যাব, তারপর আবার এসে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। প্রচণ্ড গরম, কাকু এলে ডাকবি কিন্তু একদম। তো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি, এখন 1টা বাজছে। তো তোমাদেরকে বলেছিলাম যে আচারটা কেমন হয়েছে রিভিউ দেবো, তো এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে। আমি আচারটা নিয়ে এখন চলে এসেছি, কেমন হয়েছে তোমাদের জানানো হয়নি, সঙ্গীতা তো ফাটাফাটি হয়েছে। ভাজা মশলা দেওয়ার আগে পর্যন্ত কালকের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, তারপরে ভাজা মশলা দেওয়ার পরে যে কীরকম এসছে, মানে কীরকম টেস্ট হয়েছে সেটা তোমাদেরকে বলা হয়নি। তো দারুণ দারুণ, এক কথা একবারে অসাধারণ, কী বলবো বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে, পুরো আমের ভিতরে একদম মানে রস ঢুকেছে, টক ভাগটা তো একদমই নেই, পুরো মিষ্টি মিষ্টি লাগছে, গ্যাস জমে যাচ্ছে। আর এটা খেয়ে না মনে হচ্ছে মানে মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলাকার কথা, ছোটো যখন ছিলাম না তখন এরকম আচার নিয়ে দুপুরবেলাতে হাত তাত খাওয়ার পরে বসে বসে খেতাম, এত ভালো লাগছে না। তো এটা খেতে এইটা মানে এই আচারটা যখন প্রত্যেক বছর হয় তখন খাই, আর সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ি, খুব ভালো লাগে। তো আমি যখন কথাগুলো মানে তোমাদের বললাম তখন ফ্যানের এত আওয়াজ হচ্ছিলো যে আমার কথার মানে গলার আওয়াজটা হয়তো সেরকমভাবে শোনা যায়নি, তো প্লিজ একটু কষ্ট করে একটু শুনো, আমি বুঝতে পারিনি যে ফ্যানের আওয়াজটা চলে আসবে, তো প্লিজ তোমরা একটু কষ্ট করে আমার এই কথাগুলো একটু শোনো। তো বন্ধুরা, এখন ছেলেকে খাওয়াতে বসেছি, এই দেখো এই দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আমি এখন খাবো না, অন্যদিন আমি আরও একসাথে খাই, বাট আজকে ওই যে একটু আগে আচার খেলাম তো পেটটা একটু ভরা ভরা হয়ে আছে, একটু পরে খাবো আমি। তো ওকে ভাত টাত মাখিয়ে দিই, তারপরে ও নিজে খাবে, আমি ছাদে কাপড়গুলো নিয়ে আসতে যাবো কারণ আনা হয়নি ওগুলো, চলো খাই দিই মানে মাখিয়ে দিই, নিজে নিজেই খাবে, আরও এখন নিজে নিজে খেতে শিখে গেছে, ওকে মাখিয়ে দিলেও এখন নিজে নিজেই খেয়ে নেয়। কেন শাক দিয়ে এটা আগে খাও বাবাই, শাক ভাতটা আগে খাও, এটা আমাদের গাছের শাক, ঠাম্মা তুলে নিয়েছে, খাও নাও নাও না তুলে খাও। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকালবেলা, তো এখন আমি বসে আছি আবার সেই আমার যথারীতি সেই বারান্দাতে। তো তোমরা প্রত্যেক দিন ভাবো যে বিকালবেলায় কেন আমি বারান্দায় বসে আছি, বিকালবেলায় না এই বারান্দায় বসে থাকতে আমার খুব ভালো লাগে, এই এই বারান্দাটা বারান্দার এই জায়গাটা আমার কাছে খুব ফেভারিট, খুব পছন্দের, ছাদেও ভালো লাগে কিন্তু বাট ছাদে আমি যাই না,
ছাদটাও খুব ভালো লাগে বিকালবেলায়, কিন্তু বিকাল সকাল যখনই বলো না কেন আমার এই বারান্দাটা, ইনফ্যাক্ট সমস্ত বারান্দায় আমার ভালো লাগে, বারান্দায় বসে থাকতে, বারান্দায় বসে সময় কাটাতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন তো কমপ্লিট হয়নি আমাদের ওপর, তো এখন শুধু এই একটু একটু মানে বারান্দা এখানে বসার জায়গাটা হয়েছে, তো আমি এখানে এখন বসে আছি, প্রত্যেক দিন বিকালবেলায় হাওয়া দেয় আর আমি এখানে বসে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করি, তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে এখানেই বসে আছি। তো যাই হোক, এখন এখানে বসে আছি, কিছুক্ষণ থাকবো, তারপর সন্ধ্যা লাগলে আবার এসে চলে যাবো। খুব ভালো লাগে এই জায়গাটা, আমার খুব প্রিয় জায়গা। এখানে বসে বসে আমি এখন বসে বসে একটুখানি কালকের ভিডিওটা ভয়েস ওভার করবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন, তো সন্ধ্যা সন্ধ্যা জেলে না খুব গরম লাগছিল, চাটা খাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নাইটিটা পরে নিয়েছি, যে শাড়িটা পরেছিলাম ওটা চেঞ্জ করে নিই, নাইটি পরে নিয়েছি। আর দেখো ছেলেকে এখন পড়তে বসিয়েছি, তো আমি এখন কাজ দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ছেলের তো পড়াশোনা হয়ে গেল, চলে গেল, বইপত্র সব ফেলে রেখে দিয়ে চলে গেছে, তো ওগুলো এখন আমাকে ফোটাতে হবে। আর আজকে না লাইটের আলোতে প্রচুর পোকা এসেছে বাইরে, তাড়াতাড়ি আজকে বিছানাটা ছেড়ে মশারিটা টানিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো তাড়াতাড়ি বইগুলো গুছিয়ে নিই, ধরে নিই গুছিয়ে। বন্ধুরা, মশারিটা টাঙিয়ে নিয়ে তারপরে ঘর টর একটু ঝাঁটটা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আজকে খাওয়া দাওয়া সেরকমভাবে তোমাদের দেখাইনি, মানে রাতের খাওয়া দাওয়াটা সেরকমভাবে দেখাইনি, আজকে রাত্রিবেলা ঠান্ডা ভাত, আলুর তরকারি, ছাতু, এই সমস্ত কিছুই আজকে খাওয়া হয়েছিল। তো আর রাত্রিবেলায় আর শ্যুটটা করা হয়নি, তো আর ওই জন্য খাওয়ার সময় তোমাদের আর ভিডিও করিনি আমি। আর দেখো, আমি খাওয়া দাওয়া করে ফেস ওয়াশ করে মুখে চলে এসেছি, এবার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আর রাত্রিবেলাতে আমি সবসময় প্রত্যেক দিনই চুলটা একটু ভালো করে আঁচড়ে, ভালো করে জট ছাড়িয়ে বেঁধে, একটা বেনুনি করে খোঁপা করে বেঁধে আমি শুই। তাতেও চুলে আমার মুখ বেরিয়ে গেছে, মানে চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, আবার মুখও বেরিয়ে গেছে। তো দেখো, আমি চুলটা আমি ভালো করে একটু বেনুনি করে বেঁধে খোঁপা করে তারপরে আমি শোবো। আর নাইট ক্রিম হিসাবে আমি তো অ্যালোভেরা জেলটা এখন নিই, গরমকাল তো কোনো ক্রিম মাখলে মাখা তো যায় না, যে ক্রিমই মাখবো সেই ক্রিম মুখে ঘাম হবে, কোনো ময়েশ্চারাইজার মাখলে তো মুখে ঘাম হবে, তার জন্য পতঞ্জলির যে সুন্দরী অ্যালোভেরা জেল যেটা আছে তো ওইটাই আমি একটু লাগিয়ে নিলাম, আর ভালো করে মাসাজ করে নিয়ে ব্যাস তাহলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি, তো আজকে সারাদিন আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো সম্ভব নয়। তো আজকের ভিডিওটা আমি শেষ করছি এখানে, টাটা, গুড নাইট।